চা কফি কোন কোন গাছে দিতে হবে তা জানতে চেয়ে অনেকেই অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। চলেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রশ্ন, কোন কোন গাছে চা কফি দিতে পারবেন, তবে তার আগে জানতে হবে চা কফিতে কি এমন রয়েছে যে আমাদের চা কফি ব্যবহার করতে হবে। সবার শুরুতেই বলছি যে আমরা চা কেন ব্যবহার করব। এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম, হুইচ আর এসেনশিয়াল ফর দ্য গ্রোথ অফ হেলদি প্লান্ট। অন্যান্য সার থেকে চার ভিতরে অনেক বেশি 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 নাইট্রোজেন থাকে, যা গাছের জন্য মোর ইম্পর্টেন্ট। নাইট্রোজেনকে তাই কিন্তু শিওর ফায়ার উইনারও বলা হয়। তার মানে অন্যান্য যে কোনো সারের থেকেও নাইট্রোজেন বেশি থাকে চার ভিতর। এরপর আসে হচ্ছে কফি। কফি প্রোভাইড অর্গানিক ম্যাটার, এটা আপনাদের জানতে হবে। কফি আমাদের অর্গানিক ম্যাটার প্রোভাইড করে, ইম্প্রুভ সয়েল স্ট্রাকচার অ্যান্ড অফার প্লান্টে হেলদি। এই জিনিসটি মাথায় রাখতে হবে যে কফি আমাদেরকে খুবই অর্গানিক ম্যাটার প্রোভাইড করে, ইম্প্রুভ করে সয়েল স্ট্রাকচার অ্যান্ড আমাদের গাছকে অফার করে হেলদি করে তোলার জন্য, যা কিনা নাইট্রোজেন থেকে পাওয়া যায়। তার মানে এই যে কফির স্ট্রাকচার, যা সয়েলের স্ট্রাকচারকে আপনাদের সঠিক করে, তো বুঝতেই পারছেন চা কফিতে কি এলিমেন্ট রয়েছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন চা এবং কফির ভিতরে কি কি রয়েছে। আমাদের চাকে বলা হয় শিওর ফায়ার উইনার, মানে এর থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন আপনি আর কোথাও পাবেন না, এমনকি বাহিরের কেনা রাসায়নিক সার থেকেও না। আর হচ্ছে যে কফি, যেটা হচ্ছে সয়েলের স্ট্রাকচার ঠিক করে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে চা কফি কোন কোন গাছে দিতে পারবেন। এমন কোনো গাছ নেই যে গাছে চা কফি দিতে পারবেন না। এমন কোনো পৃথিবীতে জন্ম, এমন কোনো পৃথিবীতে সন্তান জন্ম নেয় না যে কিনা মায়ের বুকের দুধ পান করতে পারে না। এক্সেপশনাল একজন দুজন হয় যার কিছু হেলথ ইস্যু থাকে, যে কিনা মায়ের বুকের দুধ পান করতে পারে না, পান করলে তার বেশি ক্ষতি হয়। তাছাড়া সেই এক্সেপশনাল বাদ দিলে প্রতিটি সন্তান যেমন মায়ের বুকের দুধ খেতে পারে, ঠিক তেমনি প্রতিটি গাছ আপনার চা কফি, প্রতিটি গাছে চা কফি আপনারা দিতে পারবেন। আর কফি যে সয়েলের স্ট্রাকচারটি ঠিক করে, ঠিক তেমনি একজন মায়ের পেটের প্লেসেন্টা যদি ঠিক থাকে, তার মানে বাচ্চাটি যেখানে থাকবে, যাকে বাংলায় বলা হয় যে বাচ্চার থলি বা বাচ্চার ফুল, যাকে বলা হয় প্লেসেন্টা, আপনার সেই থলি বা প্লেসেন্টারটি যদি ভালো থাকে, সেখানে একটি সুস্থ সুস্থ বাচ্চা জন্ম নেবে। সো আপনার মাটির স্ট্রাকচার যদি ভালো থাকে, সেই মাটিতে আপনার গাছের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। সো আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন, চা কফি আপনারা যে কোনো গাছে দিতে পারবেন। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে চা কফি কেন দিতে হবে। তো চলুন আমরা সেটাও বলছি, চা কফি আমাদের কেন দিতে হবে। এবার বলছি যে চা কফি কেন দিতে হবে। চার ভিতর যে নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম ফসফরাস রয়েছে, শুরু শুরুতে চা আমাদের নাইট্রোজেন রিলিজ করে যখন গাছটি জন্মের প্রয়োজন হয়, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন ডগাগুলো মোটা তাজা হবে এবং অনেক বেশি ডার্ক গ্রিন হবে, একেবারে সবুজ হবে, মোটেও চিকন চিকন হবে না। এটা হচ্ছে নাইট্রোজেনের কাজ। আর যখনই দেখবেন যে এই যে ডগাগুলো একটু বড় হয়ে গেছে, তখন চা রিলিজ করবে পটাশিয়াম এবং ফসফরাস, যেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে পটাশিয়ামের কারণে, আর ফসফরাসের কারণে যেন ফুলগুলো টিকে ফলে পরিণত হয়। আর চার ভিতরে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ একটু কম থাকার কারণে আমাদের আবার নতুন করে এই চায়ের সাথে নাইট্রোজেনের সাথে কিছুটা পটাশিয়াম এবং ফসফরাস অ্যাড করতে হয়, তা আবার ঘরোয়া পদ্ধতিতে। আর কফির কারণে এই যে মাটির স্ট্রাকচার, মাটির স্ট্রাকচারটি যদি ভালো থাকে, তাহলে কিন্তু এই মাটিতে ফলনও খুব চমৎকার হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারলেন যে কেন আপনারা চা কফি ব্যবহার করবেন। এরপর আপনাদের প্রশ্ন আমি পেয়েছি যে চা কফি কখন দিতে হবে। তো চলুন আমরা চা আর কফি কখন দিব সেটা আমি আপনাদের একটু শেয়ার করি। যখনই কোনো গাছে দেখবেন
যে দুটি পাতার পর তিন থেকে চারটি পাতায় পদর্পণ করেছে তখনই আপনারা চা কফি দিবেন। ঠিক তেমন যখনই একটি সন্তান মায়ের পেট থেকে বের হয়ে চার থেকে ছ মাস পর্যন্ত বুকের দুধের উপরই যথেষ্ট, তারপর তাদের একটু বাড়ন্ত শরীরের জন্য ডাক্তার কিন্তু সাজেস্ট করে যে একটু উপরি খাবারের জন্য, আর চা কফি সেই উপরি খাবারের কাজটিই করবে এক্সট্রা করে নাইট্রোজেন এবং পটাশিয়াম ফসফরাস রিলিজ করে, যেন এই তিন চার পাতার পরপরই তারা কিছুটা মাথা গজা দিয়ে দাঁড়াতে পারে। ভাই, কালচারাল সায়েন্টিফিক্স হিসেবে যে জিনিসটি হয়ে এসেছে এবং ডাক্তাররাও যেভাবে বলে মায়ের বুকের দুধের উপর নির্ভর করলে বাচ্চারা কিন্তু অত হেলদি হয় না, সেখান থেকে রোগ প্রতিরোধ সব ক্ষমতা নিয়ে আসে, কিন্তু বাড়ন্ত শরীরের জন্য বাড়ন্ত কিছু খাবার প্রয়োজন, তাই কিন্তু আপনাদের এই খাবারটি দিতে হবে। আশা করি আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে চা এবং কফি কখন দিতে হবে। এরপর আপনারা জানতে চেয়েছেন চা কফি কিভাবে দিতে হবে, তার একটি চমৎকার ওয়ে, একটি নয় দুটি চমৎকার ওয়ে এবং দুটি রিজন সহ আমি আপনাদের বর্ণনা করে দিব। আশা করছি আমার এই ছোট ছোট তথ্যগুলো আপনাদের গার্ডেনকে গ্রিন করে তুলতে সাহায্য করবে। যখন মনে হবে যে আপনাদের গাছের, এই যে দেখতে পাচ্ছেন গাছের মেইন পটের মাটিগুলো অনেক বেশি ভেজা আছে, তখন আপনারা শুকনো চা আর কফি এই একটি পটের মেজারমেন্ট আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে 10 ইঞ্চির পট, একদম মাটি থেকে নিয়ে উপর পর্যন্ত 10 ইঞ্চির পট। এই পটের জন্য আপনারা দুটি টি ব্যাগ আর 1 টিস্পুন কফি একসাথে মিশিয়ে মাটির সাথে দিয়ে দিবেন যদি মাটিটি ভিজা থাকে। আর যদি মনে করেন যে মাটি শুকনো আছে, তাহলে ঠিক একই কাজ করবেন, 3টি টি ব্যাগ আর 1 টিস্পুন কফি আপনারা ভিজিয়ে ওভারনাইট রেখে দিবেন ডাইলুট হওয়ার জন্য। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক একটি বালতিতে দিয়ে দিবেন, আর সেখানে হতে হবে 200 ml পানি। সো আপনারা যে কাজটি করতে পারেন, 1 লিটার পানিতে আপনারা 5 to 7 টি ব্যাগ এবং 3 টিস্পুন কফি, আপনারা খুবই ভালো করে একটু শোনার চেষ্টা করুন, আপনাদের উপকারের জন্য বলছি, 1 লিটার পানিতে 5 to 7 টি ব্যাগ সাথে 3 টিস্পুন কফি আপনারা গুলিয়ে ওভারনাইট সারা রাত রেখে দিবেন 24 ঘন্টার জন্য। এতে করে দেখা যায় ডাইলুটেড হওয়ার পর আপনারা সেই পানিটি এই যে পটে 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 যেখানে যেখানে আনাচে কানাচে গাছ আছে সেখানে আপনারা ব্যবহার করবেন। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে চা এবং কফি গাছে ব্যবহার করবেন, মাটিটি শুকনো থাকলে কিভাবে ব্যবহার করবেন আর মাটিটি ভেজা থাকলে কিভাবে ব্যবহার করবেন। জিনিসগুলো আপনারা যদি একটু নজরে রাখেন, ট্রাস্ট মি, এই সামারে আপনাদের গার্ডেন আমার থেকেও 1000 গুণ বেশি ফুলে ফলে খেলবে, ট্রাস্ট মি। এরপর আমার লাভলি ভিউয়ার জানতে চেয়েছে যে চা কফি কী পরিমাণে ও কতদিন পরপর দিতে হবে, তো চলুন আমি পরিমাণ ও কতদিন পরপর সেটা আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে আপনারা কী পরিমাণ এই জিনিসটি বুঝবেন, আপনারা সরাসরি 1 লিটার যদি চা কফির সার বানান, 1 লিটার পানিতে আপনারা 5 to 7 টি ব্যাগ ব্যবহার করবেন, সাথে হচ্ছে 3 টিস্পুন কফি, সেটা গুলিয়ে আপনারা ওভারনাইট 24 ঘন্টার জন্য রেখে দিবেন। তারপর প্রতিটি গাছের পটে পটে আপনারা 200 থেকে 250 ml পর্যন্ত দিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের টি ব্যাগ নেই, আপনারা কোনো দোকান থেকে কিনে নিয়ে এসেছেন, সেই ক্ষেত্রে আপনারা 7 টিস্পুন পর্যন্ত 1 লিটারে 4 লিটার দিতে পারবেন। আর সেই কারণ হচ্ছে 1 টিস্পুনে আপনাদের 10 গ্রাম হয়, আর এক একটি টি ব্যাগে কিন্তু 10 গ্রাম করেই চা আছে। অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যদি চায়ের দোকান থেকে চা পাতা নিয়ে আসেন, সেই চা পাতাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, কারণ তারা হচ্ছে চিনি ব্যবহার করে, আর যদি চিনি ছাড়া হয় তাহলে ধোয়ার জিনিসটি আপনারা স্কিপ করতে পারেন। এরপর জানতে চেয়েছেন যে কতদিন পরপর চা কফি ব্যবহার করবেন, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে এরা বাড়ছে, এখানে আমি 1 সপ্তাহ আগে দিয়েছি। যদি মনে করেন যে গাছগুলো খুব চমৎকারভাবে বাড়ছে, সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, আর যদি মনে করেন যে গাছের বাড়ন্ত জিনিসটি একটু কমে গেছে, তাহলে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে। যেহেতু অর্গানিক সার, আপনার গাছের কোনো ক্ষতি করবে না, কারণ এভাবেই আমি আমার গাছগুলোকে রক্ষা করে যাচ্ছি এই অর্গানিক চা কফি দিয়ে।
আশা করছি যে আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি আমার ছোটোখাটো নলেজে যতটুকু জিনিস আছে, আর 2013 থেকে এই 2024 পর্যন্ত গত 11 বছরে আমি যা কিছু গেইন করেছি এই চা কফি নিয়ে, যার ভালো ভালো রেজাল্ট আমি পেয়েছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই আপনারা ভিডিওটি চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করতে, প্লিজ প্লিজ প্লিজ, কারণ সবাই আমাকে এই একই প্রশ্ন করেছেন প্রায় 600 লোকের উপরে। সো সবাইকে তো আর আমি বলতে পারছি না, সো ভিডিওটি যদি শেয়ার করে দেন সবারই উপকার হয়ে যাবে, আর অনেকেই ভিডিওটি পুরনো ভিডিওগুলো খুঁজে পায় না। তো নতুন এই ভিডিওটি যার কাছে যাবে প্লিজ চেষ্টা করবেন ভিডিওটি একটু শেয়ার করে দিতে, এতে করে আপনার সাথে সাথে অন্যেরও উপকার হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী কোনো ইউনিক ভিডিও নিয়ে কোনো নতুন একটি তথ্য নিয়ে চলে আসব। অবশ্যই কিপ ওয়াচিং মাই চ্যানেল। আমি আগামী সপ্তাহে এমন একটি সার বানাতে যাচ্ছি, আমি সারের নামটি আপনাদের বলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই যারা গার্ডেন করেন ছোটোখাটো এই নলেজ তো আছেই যে ফর্মুলাক্স মানুষ কেন ইউজ করে গাছে। সো এই ফর্মুলাক্সের যে সাবস্টিটিউট আমি এটা বানাতে যাচ্ছি, আর যাকে বলা হয় আমাদের এশিয়ান কান্ট্রিতে যারা এগ্রিকালচারের কাজ করে, যেখানে বলা হয় এনপিকে, যা ছাড়া কোনো গার্ডেনিং সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়, এনপিকে ছাড়া কেউ কোনো গার্ডেনিং করতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলাক্সের সাবস্টিটিউট। দেখেছেন কি ইংলিশ বলতেও পারি না, আবার বলার চেষ্টা করি। তো এই সাবস্টিটিউট আপনারা কীভাবে বানাবেন আগামী সপ্তাহে আসছে এই ভিডিও, এই একটি ছাড় ওরে আল্লাহ, বাতাসের সাথে সাথে আমার কথার কি হলো, এই একটি সার যার ঘরে বানানো থাকবে এই পুরো সামারে, 3 মাসের সামারে, একটি সিজনে আর অন্য কোনো সারের প্রয়োজন হবে না, এইটুকু আমার গ্যারান্টি, এমনকি বাহিরের কোনো কেনা সারও না। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।